বাহারি রঙা নকশা সম্বলিত অ্যালকোহলের এই বোতলগুলো থাকার কথা ওয়্যারহাউজের সিলগালা করা কক্ষে। বৈধ কাগজপত্রের বিপরীতে শুধুমাত্র কূটনৈতিকদের কাছে এগুলো বিক্রির কথা থাকলেও কাস্টমস কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে এগুলো বিক্রি করা হতো বিভিন্ন ক্লাব এবং বারগুলোতে। একই সঙ্গে এখানে বিক্রি করা হতো অবৈধভাবে ফেন্সিডিলও। ইস্টার্ন ডিপ্লোম্যাটিক সার্ভিসেস লিমিটেড, কাস্টমস কর্তৃক বৈধ বন্ডেড ওয়্যারহাউস, থাকবে অ্যালকোহল, এটাই স্বাভাবিক। তবে বৈধতার আড়ালেই দিনের পর দিন প্রতিষ্ঠানটি চালিয়ে আসছিল অবৈধ কার্যক্রম। বৈধ কাজের আড়ালে তারা কিছু অনিয়ম করেছে, যার কাছে বিক্রি করার কথা তার কাছে না করে এটা গ্রে মার্কেট, যেটাকে বলা হয় ব্ল্যাক মার্কেট বা ক্লাবগুলোতে ছেড়ে দিচ্ছে। আমাদের জানা মতে এই বিদেশি মদগুলি ঢাকার যে বিভিন্ন ক্যাসিনো সহ বিভিন্ন ক্লাবগুলোতে সরবরাহ করা হতো। বৃহস্পতিবার রাতের অভিযানে ওয়্যারহাউসটি থেকে প্রায় 400 বোতল মদ, 85 বোতল ফেন্সিডিল ও নগদ 7 লাখ টাকা উদ্ধার করে র‍্যাব। আমরা তো কখনো বিশ্বাসই করতে পারিনি যে একটি বৈধ প্রতিষ্ঠান এই কাজগুলি করতে পারে, সুতরাং এটি কাউকে একদম হলফ করে বলা যাবে না। বাট আমাদের ধারণা হচ্ছে যে এর বাইরে অনেক বিভিন্নভাবে স্মাগলিং হয়, বিভিন্নভাবে কিন্তু ওয়াইন নিয়ে এসে কিন্তু বারগুলোতে দেওয়া হচ্ছে। একই প্রতিষ্ঠানে গত 30 সেপ্টেম্বর অভিযান চালিয়ে হিসেব বহির্ভূত অ্যালকোহল রাখার দায়ে 10 লাখ টাকা জরিমানা আদায় করে কাস্টমস। এমন অনিয়ম রোধে বাকি ওয়্যারহাউসগুলোতেও সতর্ক দৃষ্টি থাকবে বলে জানায় কাস্টমস কর্মকর্তা। বাথরুমের পাশের একটা রুমে তারা লুকায়িতভাবে রেখেছে, কোথা থেকে এটা কালেক্ট করেছে আমরা জানি না, ইট মাইট বি স্মাগল গুডস, এবং আমাদের কাস্টমস অ্যাক্টের 15 এবং 16 ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। বৈধতার আড়ালে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই অবৈধ কিছু করতে দেওয়া হবে না বলেও জানায় র‍্যাব। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।